তো আজকে চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে আজকে আমরা বানাবো মুগের ডালের খিচুড়ি তো এখানে আমরা দেখতে পাচ্ছি ডালটাকে আমরা একটু হালকা হালকা গরম গরম করে নিচ্ছি এবার গরম গরম করার পর এবার কি করবো ডাল ডালটাকে আমরা ধুয়ে নেবো ঠিক আছে আর এখানে পাঁচ মিনিটের জন্য আমরা জলটাকে গরম করলাম জল গরম করার পর ডালটাকে ধুয়ে নিয়েছিলাম আর এখানে দিয়ে দিলাম এবার দিয়ে দেওয়ার পর দেখতে পাচ্ছ আমরা এটাকে ঢেকে দেবো কই ঢাক ও ঠিক আছে ঢাকার আগে লবণ দিয়ে দেবো তারপর হলুদ দিয়ে দেবো এবার দেওয়ার পর একটু নাড়িয়ে নেবো এবার ঢাকবো কো ঢাক আরে ঢাক হ্যাঁ ঢেকে দিলো তো এবার ঢাকার পর এখানে আমরা ঢেকে দিলাম তো এবার পুরো আমরা দু মিনিট পর উঠালাম ঠিক আছে দু মিনিট পর উঠালাম এবার দু মিনিট দু মিনিট দু মিনিট পর আবার তিন মিনিটের জন্য ঢেকে দিলাম এবার তিন মিনিট পর উঠালাম তো উঠানোর পর দেখছি উপরে ফেনা ফেনা হয়ে গেছে মনে হচ্ছে বমি করে দিয়েছে ওটা বড় ব্যাপার না তো ওটা আমরা সাইডে হটিয়ে নিলাম তো হটানোর পর এটাকে আমরা ঢেকে দিলাম এবার ঢেকে দেওয়ার পর এভাবে আমরা একটু সাইডে রেখে দিলাম ভালো করে রাখতে হবে নাহলে কিছুই হবে না তো এখানে করার পর আমরা এটাকে পুরো দশ মিনিটের জন্য রেখেছিলাম ঠিক আছে এবার দশ মিনিট পর আমরা নাড়ালাম এটাকে এবার দশ মিনিট হয়ে গেলো আমাদের মানে দশ মিনিট নাড়ানো হয়ে গেছে তো যাই হোক এবারে একটা চাল নিলাম সরি একটা না অনেকটি চাল আছে তো চালটাকে ধুয়ে আমরা এর ভিতরে দিয়ে দিলাম ঠিক আছে এবার তারপর এটাকে আমরা ঢেকে দিলাম আর সাইডে গ্যাস অন করে রেখে দিলাম হালকা আছে ওই হোক এবার হতে হতে এখানে একটা পুরা কালো কড়াই নিলাম এবার নেওয়ার পর এখানে তেল দিলাম তেলের উপর তেজপাতা তেজপাতার উপর জিরা এই যে জিরা দেওয়ার পর পটপট করে ফুটছে এবার জিরা নিলাম নাড়িয়ে নেওয়ার পর দেখছি ফুলকপি আর আলু দেখতে পাচ্ছি পটপট করে ফুটতে শুরু করে দিয়েছে তো এখানে আমরা ভালো করে এটাকে ভেজে নিব তো এখানে ভাজা ভাজতে ভাজতে এটাকে আমরা পুরো দশ মিনিটের জন্য ঢেকে দিলাম এবার তো দশ মিনিট কিন্তু আর এখানে ততক্ষণ আমরা দিচ্ছি আদা আদা কোথায় গেল হ্যাঁ লঙ্কা এবার লঙ্কা তারপর জিরা তারপর জিরা তারপর গেল করে এখানে টমেটো টমেটো দেওয়ার পর জল দিলাম জল দিয়ে এটাকে মিক্সিতে পিসিয়ে নেবো এবার পিসাতে পিসাতে এখানে আমাদের এটা হয়ে গেছে পুরো দশ মিনিট এবার দশ মিনিট পর উঠালাম দেখতে হচ্ছে একটু কালো কাটোলা হয়ে গেছে তার উপরে দিলাম আমরা লবণ এবার লবণ দেওয়ার পর দিলাম হলুদ হলুদ দেওয়ার পর আমরা দিয়ে দেবো ও কিছুই দেবো না তো যাই হোক এবার না নিলাম না না হাতে যেটা মিক্সিতে পিসাম ওটা আমরা দিয়ে দিলাম এবার দেওয়ানোর পর দেখতে হচ্ছে এটাকে ভালো করে ফুটিয়ে দিচ্ছি ফুটিয়ে নিচ্ছি এবার যতগুলো এটা ও এখানে কাজু কিশমিশ কাজু কিশমিশই আছে তো দিলাম এবার দেওয়ার পর এটাকে যতক্ষণ ও তার উপর চিনিও দিলাম দু চামচ চিনি দিলাম এবার চিনি দেওয়ার পর এটাকে আমরা ভালো করে না নিলাম আর নাতে নাতে এবার যতক্ষণ এটা শুকিয়ে না যায় ততক্ষণ আমরা এটাকে সিদ্ধ করেই যাব ভেজে যাব সিদ্ধ করে যাব যা বলতে পারবো তার উপরে দিলাম লঙ্কা এখানে দেখতে পাচ্ছি আমাদের অনেকটাই শুকিয়ে গেছে বলতে গেলে তার উপরে দিলাম লঙ্কা দু চামচ লঙ্কা দিলাম ঝালে ঝাল মজাই মজা তো এখানে আমরা এটাকে ভালো করে নেয়ে নিচ্ছি দেখতে পাচ্ছি একদম শুকিয়ে গেছে এবার শুকানোর পর দেখতে পাচ্ছ এখানে আমরা এটাকে ঢেলে দিচ্ছি মানে খিচুড়ির উপরে ঢেলে দিলাম ঢেলে দেওয়ার পর এটাকে আমরা ভালো করে নাই নিয়েছি দেখতে পাচ্ছো হ্যাঁ না 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 ভিতরে ভেতরে হ্যাঁ ভালো করে হ্যাঁ একটু আর একটু ভালো করে হ্যাঁ হয়ে গেল তো এবার কিছুক্ষণ কমসে কম পাঁচ মিনিট দশ মিনিট পর আমরা একটু টেস্ট করছি ঠিক আছে তো টেস্ট করে দেখলাম আমাদের সব কিছু ঠিক আছে তো আমাদের ভিডিও এখানে শেষ আর তোমরা একটু মিডলে মিডলে টেস্ট অবশ্যই করবা নাহলে বুঝে যাবে না কখন সিদ্ধ হয়ে গলে যাবে তো যাই হোক তো এখানে আমাদের ভিডিও শেষ উপরে চারটা ভিডিও দেখা যাচ্ছে ওগুলো আমাদের একটা ভিডিও ক্লিক করলাম ক্লিক করলে আমাদের নেক্সট ভিডিও চালু হয়ে যাবে ভিডিও দেখার জন্য ভিডিওকে লাইক করবে চ্যানেলকে সাবস্ক্রাইব করবে আর কিছু করার না টাইম খুব দরকার ভিডিও তাতেই করবে